हेलो गाइज, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल पापिया डेलि ब्लग्स। तो आशा करी तुम्हारा सबाई भलो आछो और आमी अनेक भलो आछी। तो आज के होच्छे एक तारीख और आज की बार पापा आज के होच्छे शुक्रवार। तो आज कल के बृहस्पतिवार गेछे, आज के शुक्रवार। तो जैक आज के होच्छे शुक्रवार एक तारीख। तो आज के भिडियोटा शुरू कर दिलाम एक तारीख आज के। और ये होच्छे टुकटुकी, টুকটুকে হাই করে দাও। হাই। আর ওর নাম কি? কৃতিকা। কৃতিকা না আরোহী নাকি? রাধিকা আরোহী। রুহিকা? কৃতিকা। কৃতিকা, তোমার নাম কৃতিকা? তোমার দাঁত না দেখা দাও। ইস, একটু সামনে যা। সবগুলোরই দাঁত নেই, একই কন্ডিশন। এই যে রুহিকা, তুই কখন যাবি ডাক্তার কাছে? না, আজকে যাব না। কে? নিরুবারে ফোন করছিল। হ্যাঁ, কারে নিয়ে যাবি? পেশেন্ট একটা নিয়ে গেছে তুই। হ্যাঁ, ওইতে কালকে যাব। দেখতে পাচ্ছ দুটো খাতায় সেলাই করে নিলাম। খাতা বলছি না, কাঁথা, খাতা যেটাই হোক, মানে রিল খাতা, যেগুলো রিল পাওয়া যায় সাদা দিস্তা রিল, তো সেগুলো এনে, তো এইভাবে ছোটোবেলা যখন আমরা যখন ছোটোবেলা এইভাবে এনে বানিয়ে নিতাম ঘরে ছোট ছোট করে খাতা। তো এই পুচকি বলছে কি করছো ভাঁজ করে, কিভাবে লিখবো ভাঁজ করে, খুলবো কিভাবে। তো এই টিক্স আমাদের এগুলো। তো কে কে ছোটোবেলায় এইভাবে দিস্তা খাতা বানিয়েছো প্লিজ কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এই দুজনের জন্য দুটো আরেকটা রিল এনেছি, রেখে দিয়েছি, কারণ একটা দিয়ে দুটো হয়ে গেছে, যতদিন যাবে যাবে পরে আবার আর ওটা আরেকটা যেটা দিস্তা রিল আছে সেটা ভেঙে বানিয়ে দেব। তো এই দেখো দুজনের জন্য দুটো, এটা এখানে স্কেলটা লেগে ছিঁড়ে গেল অল্প, তো কোনো ব্যাপার না, বাকি তো অনেকগুলো পৃষ্ঠা হয়েছে। এখন দুজনে লিখতে থাক, নেও। তো চলো পরে কথা বলছি আবার। সারাদিন আর কথাই বলা হয়নি, কারণ শরীরটা আবার খারাপ করেছে আর আজকে যাওয়ার কথা ছিল একটু ডক্টরের কাছে। মানে এতদিন তো হয়ে যায় ডক্টর দেখিয়েছিলাম, বাট এখানে এসেছি তো এখন এখানে ডাক্তার দেখাতে হবে। তো আজকে যাওয়ার কথা ছিল, তো আমার পুচকিটা হয়েছিল যে আশা ছিল সেই আশাকে বলেছিলাম, তো আজকে নিয়ে যাবে বলেছিল। বাট ওনার একটা পেশেন্ট এসে গেল, তো উনি বললো কালকে নিয়ে যাবে, তো আর যাওয়া হলো না। তো এখনই বসে আছি, শরীরটা আজকে একটু খারাপ করেছে, মানে কি বলবো, তো ওই আর কিছু দুপুরে শ্যুট করতে পারিনি। তো এখন এই পুচকিরা পড়তে বসেছে, পড়াশোনা করছে ওরা, তো এই আমি এমনি পাশে বসে আছি না, কারণ আমি যদি পাশে না বসি পড়বে না। তো ওই টিভিও চলছে, দেখে দেখো
একজন টিভি দেখছে, একজন পড়ছে। তো আর মানে ছোট জন অল্প একটু পড়লো, পড়ে এবার টিভি দেখছে, এবার বড়জন পড়ছে। এই কিন্তু খারাপ লাগছে যে সারাদিন আর কিছু শেয়ার করতে পারলাম, সত্যি অনেক শরীর খারাপ লাগছে। আর শুয়েই ছিলাম, কী বলবো, মানে ভিডিও আধা করে আধা হচ্ছে না, এই হচ্ছে। কিন্তু যতটুকু হোক ভিডিওটা মানে পোস্ট করবো, তোমাদের যতটুকু পেরেছি এতটুকু শেয়ার করবো। তো কালকে তো যাবোই আবার ডাক্তারের কাছে, কালকে গিয়ে তো কালকে একটু আশেপাশে দেখাবো তোমাদের আমাদের জায়গাটা কীরকম। তো চলো আবার পরে আবার কথা হচ্ছে, এখন তো বসে আছি। কিন্তু রান্না করতে হবে, রান্না করতে হবে বলতে দুপুরে তো সকালে তো দেখলেই তো মা মাংস আনবে বলেছিল, বাট গিয়েছিল তো মাংস পাইনি দোকানে, তো তার জন্য মা চলে আসলো। তো আমি বললাম এখন আর কোনো কিছু দরকার নেই, রাত্র করে তুমি ডিম নিয়ে আসো। তো মা ডিম এনে দিল, তো সেগুলো অমলেট করব। আর আমি অমলেট খেতে ভালোবাসি না বলে একটা সিদ্ধ দেবো ডিম, আর ওদের জন্য অমলেট। তো ডাল আছে, ডালটা গরম করবো, ভাত পোচ খাবে, ঠিক আছে। ওরা আমলেটও ভালোবাসে না, অমলেট আমলেট যাই বলো, ওরা পোচ খেতে বেশি ভালোবাসে। তো ওদের পোচ বানিয়ে দেবো, আর আমি বানাবো ডিম সিদ্ধ আমার জন্য। আর ডাল আছে, এখন শুধু ভাত আর ওই ডিমটা বানালে হয়ে যাবে। রাত্র করতে হয়তো ভেজাল মুখের হাল দিতে, তো সকালে একরকম এখন একরকম। তো চলো আবার পরে কথা বলবো। কাকি গো ঘরে আছে, ছোট কাকি ঘরে, মিউট করো মিউট করো, আমি কথা বলতেছি। তো তো দেখতে পাচ্ছ সকালে এক হাল আর বিকাল হলে আরেক হাল হয়ে যায়, মানে অবস্থা থাকে না। মানে সকালে তো ওখানেও যেরকম যতটুকু কাজ করতাম এখানেও বসে থাকি না, কারণ বসে থাকলে শরীরটা আরও বেশি ভারী হয়ে যায় এরকম মনে হয়, কারণ সেরকম তো কাজ নেই। সারাদিন শুয়ে ওখানে থাকলে তো একটু কাপড় টাপড় ধোয়া তাও ছিল, কাপড় টাপড় ধোয়া ছিল, এখানে তো তাও নেই কাপড় টাপড় ধোয়া। ওই খুশিদের কাপড় বের হয়, ওরা স্নান করে প্যান্টুক, ওরা নিজেরা ধুয়ে মেরে দেয়। আর সর্দি দিদাকো ঘরে গেছে, সর্দি দিদাকো ঘরে, নাহলে দোকানে, নাহলে মামার দোকানে আছে। দেখো কা রাজু মামার দোকানে, বাট বিশাল দাদাকো দোকানে। তো সেটাই মানে কি বলবো আর। তো ওই সকালে যতটুকু কাজ থাকে তো ওই রান্না বাড়া খাওয়া এতটুকুই, তো ওগুলো করে সারাদিন শুয়েছিলাম। তো হঠাৎ উঠে দেখি পেটটা মানে ভালো লাগছে না, তো একটু টয়লেটে গেলাম। তো টয়লেট থেকে আসার পর আবার মা গেল দোকানে বিস্কুট দুধ নিয়ে আসলো, চা খেলাম, চা খেয়ে এই ওদেরকে, ওরা তো পড়তে বসবে না, এত কথা বলে কেমনে হয়, হ্যাঁ তো ওরা পড়তে বসবে না বলেছিলো। পাশে বাড়ি এখনও যেরকম ছিল দুজন আসতো খেলার জন্য, এখানেও সেম দুজনই আসে খেলার জন্য, ওদের সাথে বাচ্চা দুটো তো একই সমানে তো খেলার জন্য আসে। তো এসেছিলো, তো এতক্ষণ ছিল, তারপরে দুধ গরম করে দিলাম, ও খেলো, তিনজন খেয়ে ও চলে গেলো। তো ওদের পড়তে বসবে না বললো, তারা মনে পড়তে বসতেই হবে, কারণ যেহেতু এখন স্কুল বন্ধ, একদিন পড়া মিস করা যাবে না, না পড়লে তো সব ভুলে যাবে, ঝড়ের সাথে একদম শিওর। তো একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে সিলোটিতে, সিলোটি ভাষাতে মানে ব্লগ করতে, বাট আমি সিলোটি ভাষা পারি না, আমার হাজবেন্ড হয়তো অল্প পারবে, কিন্তু আমি একদমই পারি না সিলোটি ভাষা। তো আমরা যেটা ঘরে কথা বলি দুইটাই, কী করস খাইসস গেস, এই ভাষা হলে একদিন ভিডিও করতে পারি, কিন্তু যেটা আমাদের চলিত ভাষা সেই ভাষায় ভিডিও করতে পারবো, কিন্তু সিলোটি ভাষায় ভিডিও করতে পারবো না, কারণ সিলোটি ভাষায় একটু হয়তো সামথিং সামথিং কিছু পারবো বলতে, কিছু কিছু বুঝতে পারি, বোঝাটা ঠিক বুঝি, শুনতেও সেই ভালো লাগে সিলোটি ভাষা, কিন্তু বলতে পারি না। তো এই যে আমার মা, খুব দুষ্টু, খুব দুষ্টু হয়ে গেছে, মামাবাড়ি আসার পরও মানে দুষ্টামি কমেনি, ওখানেও যেরকম এখানে এরকম। তো আর স্ট্যান্ডটা নেই নি স্টিকটা, তো হাত দিয়ে কথা বলছি তাই হাত ব্যথাও হয়ে যাচ্ছে। তো মাকে বলেছি ওদের ডক্টরের কাছে নিয়ে যেতে, তো দাঁতগুলো না ফলালে ওর হবে না। আর বড়ো বুঝছি দাঁতের মধ্যে জাস্ট এখন একটু পোকা পোকা ধরেছে, যদি এটা এখনই ডাক্তারকে না দেখানো হয় তাহলে চাপার দাঁতগুলো খেয়ে দেবে, তারপরে আমার মতন অবস্থা হবে, আমাদের এরকম চাপার দাঁত নেই দুটো, ওরও হবে। তো মাকে বললাম, মা বললো একদিন নিয়ে যাবে, দেখিয়ে ডক্টর দেখিয়ে ঠিক করে নিয়ে আসবে। তো এটাই, তো চলো। বন্ধুরা, প্রচুর শরীর খারাপ লাগছিলো বলে মাকে বললাম একটু তেল দিয়ে দিতে, হয়তো মানে প্রেশার উঠেছে, ঘেঁটে টেঁটেগুলো পুরো ব্যথা হচ্ছে। তো মা ঠান্ডা তেল ছিল লাগিয়ে দিল,
তো মা ক্যামেরার সামনে আসতে মানে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে মানে বলতে সেটা না, কে কি বলবে সেগুলো ভাবছে। তো মাকে বললাম সেগুলো ভেবে লাভ নেই, কারণ অনেকে ভিডিও দেখালাম মাকে যে দেখো এরকম যে সবাই আসে এরকম কোনো ব্যাপার না। তো সেটাই, তো মা দেখছিল ভিডিওগুলো বসে বসে, তো সেটাই তো চেষ্টা করবো মাকে নিয়ে আসার জন্য ক্যামেরার সামনে। মাকে সকালে বলেছিলাম শর্ট ভিডিও বানিয়েছি, তো বললাম মা আসো একটা তোমার সাথে শর্ট ভিডিও বানাই, মা লজ্জা পেলো আসলো না, তো এখন আস।